আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা চাষাবাদ সবসময় লাভজনক হবে এরকম যারা ভেবে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রায় সময় আপনাদের বিভিন্ন ভালো ভালো ভিডিও দিয়ে থাকি লাভের আশায় বা অনেকে উদ্বুদ্ধ হয়ে চাষাবাদও করে থাকেন তো এখানে আমাদের একটি পতিত জমি ছিল প্রায় দুই বছর এখানে পতীত থাকার কারণে আমি ব্যক্তিগত উদ্যোগে একজন লোককে এখানে চাষাবাদ করার জন্য আমাদের এই জমিটুকু দিয়েছিলাম মাত্র চার শতাংশ জমি যদিও কাগজে কলমে চার শতাংশ থাকলে অনগ্রাউন্ডে হয়তো তিন শতাংশ কম আছে তো এখানে উনি প্রায় একশোটি মরিচ গাছ রোপণ করেছিলেন দেখুন মরিচ গাছের পরিস্থিতি একে গ্রাম বাংলায় কুরমুরো রোগ বলে থাকে আমার এই রোগের নাম জানা নাই অর্থাৎ মরিচ গাছের পাতা কুকরিয়ে যায় আর এই ছোটো ছোটো গাছ মার্শাল্লা এখানে কিছু মরিচ ইতিমধ্যে এসে গিয়েছে পর্যাপ্ত পরিমাণ সেচ এবং সার ওষুধ ঠিক মতন দিলে মরিচ গাছে প্রচুর পরিমাণ ফলন আসে এই যে এই গাছটিতেও বেশ মরিচ এসেছে আবার কিছু মরিচ শুকিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে এই জায়গা পর্যাপ্ত পরিমাণ সেচের অভাব ছিল তাছাড়া এই যে পাতা কুকুরানো রোগ যদি এগুলো সঠিক সময়ে যত্নাত্তি করা হতো হয়তো এই কুকুরানো রোগ থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেত মার্শাল্লাহ ইতিমধ্যে এই গাছগুলোতে মরিচ এসে গিয়েছে তো আমি সময় বলে থাকি যে একটি ফসলের উপর নির্ভরশীল না হয়ে সাথী ফসল হিসাবে কোনো কিছু করলে হয়তো লস প্রজেক্ট থেকে পরিত্রাণ পেতে পারেন তারই ধারাবাহিকতাই এই যে এভাবে এখানে মিষ্টি কুমড়া গাছ আমরা রোপণ করেছি এখানে উষতে এই যে মিষ্টি কুমড়া পাশে এখানে টমেটো গাছ রোপণ করেছিলাম তো মোট কথা এগুলো অলাভজনক হলেও একদিক থেকে একদিক হলেও কিছুটাও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব অনেকগুলো টমেটো এসেছে আর যদি ঠিকঠাক মতন যত্ন করা হতো এখানেও ভালো ফসল না হলেও যে খরচ করা হয়েছে চাষাবাদের জন্য সার বীজ বা কীটনাশকের যে খরচ উঠে যেত এই যে টমেটো গাছ মিষ্টি কুমড়া এখানে একটি উস্তে গাছ তো এই মিষ্টি কুমড়াগুলো যদি বড় হয়ে যায় মোটামুটি ক্ষতির থেকে কিছুটা হলেও পুষানো সম্ভব আর যে পরিমাণ মরিচ এসেছে হয়তো চাষাবাদের যে খরচটি লেবার কস্ট না উঠলেও চাষাবাদের খরচটি হয়তো উঠে যেতে পারে আমরা অলরেডি কয়েকদিন টমেটো খেয়েছি মাত্র পাঁচ সাতটি গাছ থেকে এই যে নতুন করে এখানে রোপণ করা আছে দেখা যাক কি পরিমাণে আসে তো আমি সব সময় বলে থাকি যে কৃষিকাজ অনেকটা লটারির মতন তো হয়তো এই প্রজেক্টের লটারি আমাদের ভাগ্য প্রসন্ন হয়নি যে কারণে লস প্রজেক্ট হিসাবে এই খামারটি অর্থাৎ এই প্রজেক্টটি অনেকটাই লসের দিকে গিয়েছে এই যে কুরমুরের রোগ বলে একে এই যে এইযুর্ ধরেছে তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম